हेलो स्टूडेंट्स, তাহলে আমরা শুরু করছি আজকে 7.3 কোষে দেখি 11 এসকিউ গুলো। তো তাহলে শুরু করছি আমরা প্রশ্ন। মনে করি এবিসি ত্রিভুজ, এর মধ্যে এবি আর এসি সমান বলেছে। এবি আর এসি এই দুটো বাহু সমান। এবি বাহুকে ব্যাস ধরে, এবিটাকে ব্যাস ধরে একটা বৃত্ত অঙ্কন করছো। তাহলে খেয়াল করো, এবিটাকে ব্যাস ধরে যদি বৃত্ত অঙ্কন করো, তাহলে এটা কেন্দ্র সাপোজ এই জায়গাটা, এবং বৃত্তটা শর্তটা কি বলেছে, বৃত্তটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করবে, বিসি বাহুকে কোথাও একটা ডি বিন্দুতে ছেদ করবে। তাহলে বৃত্তটা অঙ্কন করে নিই আমরা। এবিকে যদি ব্যাস ধরে ঘোরাও তাহলে কেমন হবে, মোটামুটি এইভাবে বৃত্তটা হচ্ছে। যেহেতু এবি কে ব্যাস ধরছো, তাই বৃত্তটা এইভাবে হবে। এইবারে এবি কে ব্যাস ধরে আমি একটা বৃত্ত করে নিলাম, যেটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করছে, বিসি কে ডি বিন্দুতে ছেদ করছে। এইবারে বিডি কত বলেছে, 4 সেমি। বিডিটা হচ্ছে 4 সেমি, তাহলে ভ্যালুটা হবে সিডির কত, এইখান থেকে এর ভ্যালুটা কত হবে। শুরু করা যাক, খুব সহজ প্রশ্ন বটে। প্রথমত আমরা এডিকে যুক্ত করে নিচ্ছি। এডিকে কেন যুক্ত করছি তোমার বিষয়টা মনে থাকবে, কারণ এই চ্যাপ্টারটা কোন থিওরেমের উপরে বেশি কাজ করছে তুমি খেয়াল করো। যে একটা অর্ধবৃত্তস্থ কোণ আমরা বারবার করে প্রয়োগ করেছি, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ মনে করে দেখো, ব্যাস চাই এবং এইভাবে কোণটা, এটা কত হবে, 90 ডিগ্রি। এর উপরে অনেকগুলো কাজ হয়েছে, এখানে তোমার সেইটা। যদি তোমাকে ব্যাস বলে দিয়েছে বৃত্তে, তার মানে তুমি ধরে নাও একটা অর্ধবৃত্তস্থ কোণ আমাদের প্রয়োজন হতে পারে। এইটা না যোগ করার পর যদি তুমি পাচ্ছিলে না সেটা, এইবারে যখন যোগ করেছো এটি, তুমি লক্ষ্য করো, নিজে দেখে বুঝতে পারবে যে হ্যাঁ আমি পেয়ে গেছি, এটা ব্যাস আর এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ, এইটা হচ্ছে 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমার প্রথম কাজ এডি যুক্ত করা হলো, এডি যুক্ত করে নিয়েছি। এইবারে এডি যুক্ত করা হলো, এরপর আমরা এখানে লক্ষ্য করি একটা করো, যে কোন যেহেতু এবি ব্যাস, যেহেতু এবি ব্যাস, অতএব কোন এ ডি বি অ্যাঙ্গেল, অতএব কোন এ এবি এডিবি অর্ধবৃত্তস্থ কোণ, নিশ্চয়ই এডিবি অর্ধবৃত্তস্থ হবে, তার মানে অতএব এডিবি সমান নিশ্চয়ই 90 ডিগ্রি হবে, এডিবি অবশ্যই 90 ডিগ্রি হবে। যদি এডিবি 90 ডিগ্রি হয় তাহলে এদিকের কোণটা কত হবে, নিশ্চয় 90। কেন, কারণ এটা একটা সরল রেখা এবং এটা সরল রেখা টোটাল 180 ডিগ্রি কভারেজ করে, 180 ডিগ্রি। এর মধ্যে যদি 90 হয়, এর নিঃসন্দেহে 90, তাহলে তুমি লিখতেই পারো যে যদি এডিবি সমান 90 ডিগ্রি হয়, তার মানে এই কোণটা এডিসি, এডিসিও ওইটাই হবে 90 ডিগ্রি। তাহলে এইবারে তুমি এক কাজ করো, দুটো ত্রিভুজে চলে এসো, এই দুটো ত্রিভুজে চলে এসো, তাহলে তোমার প্রমাণ হয়ে গেল। এবার ত্রিভুজ আমরা আসছি এডিবি ও ত্রিভুজ এডিসি, এডিবি আর এডিসি থেকে এদের তুমি সর্বসম প্রমাণ করো। একটু সর্বসম কি করে প্রমাণ করবো, তিনটা শর্ত সমান করতে হয়, পূরণ করতে হয়। প্রথম শর্ত, এইটা আর এইটা, এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণটা সমান। দ্বিতীয় শর্ত, এই দুটো বাহু তুমি খেয়াল করে দেখো, প্রশ্নে বলেছিল সমান, তাহলে এই দুটো বাহু সমান। আর তৃতীয়, এডিটা উভয়েরই সতীন, এডি সাধারণ বাহু, এতে এই দুটো ত্রিভুজ থেকে আগে এডিবি নিয়েছি, আর কোন এডিবি ইজ ইকুয়াল টু কোন এডিসি, যেহেতু এরা
90 ডিগ্রি, দু নম্বর হচ্ছে এবি সমান এসি, কেন? যেহেতু প্রশ্ন অনুসারে প্রশ্নে বলে দিয়েছে। আর তিন নম্বর এডি হচ্ছে সাধারণ সাধারণ বাহু, এতই নিশ্চয়ই এটা সর্বসম হল ত্রিভুজ এডিবি সর্বসম ত্রিভুজ এডিসি। এই দুটো ত্রিভুজ সর্বসম কেন করেছিলাম, কারণ প্রথমে তুমি লক্ষ্য করো যখন আমি এটাকে যোগ করেছি তখনই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি তার বিডির মান দেওয়া আছে আর ডিসির মান বার করতে বলেছে, তার মানে একটার মান দেওয়া আছে অন্যটার বার করতে বলেছে। এবারে যদি আমি এদেরকে সর্বসম প্রমাণ করতে পারি এবং এদেরকে সমান বলে প্রমাণ করতে পারি তার এ চার হলে ও চার হবে, ব্যাস। এতএব যেহেতু দুটো সর্বসম, এতএব বিডি এর বাহু আর এর ডিসি তুমি সমান লিখতেই পারো। এতএব বিডি সমান ডিসি আমি লিখতেই পারি, আর বিডি যদি চার হয় তাহলে ডিসিও চার সেমি হবে আমি লিখতেই পারি। আশা করি ক্লিয়ার আছে, চলে আসছি পরের প্রশ্ন। যদি অসুবিধা থাকে নিশ্চয়ই কমেন্ট করবে। নেক্সট কোয়েশ্চেন, চলে আসছে আমাদের দু নম্বর প্রশ্ন। দু নম্বর প্রশ্ন দেখো, এটা তো একদম ছোট প্রশ্ন। একটি বৃত্তে দুটি জ্যা এবি আর এসি পরস্পর লম্ব, এবি তাহলে একটা বৃত্ত অঙ্কন করি আমরা হালকা করে, মনে করো এটা কেন্দ্র। এবারে এবি আর এসি পরস্পর লম্ব দুটো জ্যা, জ্যা বলতে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত যে কোনো দিকে দূরত্বকে জ্যা বলে। তো এমনভাবে জ্যা দুটোকে অঙ্কন করো, দুটো জ্যা কিন্তু জ্যা দুটোকে এমনভাবে অঙ্কন করো এবি আর এসি এ দুটো কিন্তু একটাই বিন্দু দুটোর, তার মানে একটা যদি তুমি এভাবে টানো তাহলে আরেকটাকে এভাবে টানতেই হবে, কারণ একে অপরের উপর লম্ব বলেছে এবং যেহেতু নামকরণ দুটো এ, তার মানে বুঝতে পেরেছো দুটো দুটো প্রান্ত বিন্দু কিন্তু সেম এ, তাহলে একটা এবি আর একটা মনে করো এসি পরস্পর লম্ব, মানে এটা 90 ডিগ্রি। এবারে যোগ করে দিচ্ছি, বি সি যুক্ত করা হলো, এইটা কেন্দ্র ছিল আগেই বলেছি, এটাই বুঝতে পারছো কেন্দ্র। আর কি দিয়েছে দেখো, এবারে মান করে দেখা যাক, এবি চার, এবি চার সেমি, এসি তিন সেমি, এবি এসি তিন সেমি, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ এখন এই জায়গাটা একটা জিনিস মাথায় রাখো, ব্যাসার্ধ বার করতে বলছে, তোমরা বুঝতেই পারছো যে এটা ব্যাসার্ধ হয়ে যাবে, আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ আছে তাই অতিভুজটা বার করে নেবো এবং অতিভুজের অর্ধেকে ব্যাসার্ধ হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে এখানে, যে মাঝে একটা জায়গায় ভুল হতে পারে, যে যদি তুমি লম্ব আর ভূমি তো জানো, অতিভুজটা তো তুমি বার করে নেবে, কিন্তু অতিভুজটাই যে বৃত্তটার ব্যাস এমন কোথাও লেখা নাই, কারণ এইখানে কেন্দ্রটা অবস্থিত এটাও কোথাও বলা নেই। তাহলে ওই জায়গার একটা যুক্তিটা তোমাকে কিন্তু দিতে হবে, এমন না যে অতিভুজটি বার করলে তার অর্ধেক করে দিলে তার মানে এটা হয়ে গেল আমার ব্যাসার্ধ, উত্তর মিলবে কিন্তু যুক্তিটা ওখানে ভুল হবে, যুক্তিটা দরকার হবে। তাহলে অতিভুজ বার করবে এবং তারপরে কি বলবে, অতিভুজ বার করার পর যে যেহেতু এটা 90 ডিগ্রি তাই 90 ডিগ্রি অর্ধবৃত্তস্ত কোণ হয় সবসময়, এবং 90 ডিগ্রি অর্ধবৃত্তস্ত কোণ সবসময় কাকে ঘিরে তৈরি হয়, ব্যাসকে ঘিরে তৈরি হয়, ব্যাসের উপরে অর্ধবৃত্তস্ত কোণ হয়, যার জন্য এটা ব্যাস বটে এবং তারপরে এটা ব্যাসার্ধ বটে। তো যাই হোক, এই জায়গাটা আমি পরে আসছি, আমি প্রথমে একটু ইন্ডিকেট করে দিলাম, অনেকে ভিডিওটা নাও দেখতে পারো মাঝখানটা কিনা, হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি। তো শুরু করা যাক, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে যে যেহেতু এবি আর এসি লম্ব, অতএব এবিসি সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজ যদি না তুমি দেখাতে পারো তাহলে অতিভুজের ফর্মুলা তুমি পুট আপ করতে পারো না, তাহলে সমকোণী ত্রিভুজ। অতএব আমরা ফর্মুলা জানি, এটা তুমি নাও লিখতে পারো লাইনটা, অতিভুজের ফর্মুলা হলো রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ হলো বিসি সমান রুট ওভার, যদি তুমি লম্ব এসি ধরো আর ভূমি এবি ধরো, নাইন প্লাস সিক্সটিন ইজ ইকুয়াল টু রুট 25, তার মানে 5।
ऋणात्मक मान बद जाए प्लस माइनस पाँच क्योंकि माइनस बद जाए ऋणात्मक धरा जाए ना एत बीसि हल पाँच जी जगह मैंने बोल बीसि तो तुम्हें पाँच पे गेस किंतु बार करते कि व्यसार्ध কিন্তু তোমার প্রমাণ কি যে বিসিটাই ব্যাস বটে কোথাও তো লিখা নেই তুমি লক্ষ্য করো যে বিসি ব্যাস বটে ওই জায়গাটার কথা বলছিলাম তাহলে বিসিটাই ব্যাস বটে তুমি কি করে লিখবে শুধুমাত্র ছোট্ট একটা যুক্তি দিয়ে দেবো আমরা যে যেহেতু যেহেতু কোন বিএসি সরি যেহেতু কোন বিএসি 90 डिग्री अर्थात अर्ध वृत्तस्थ कोण एतए बीसी व्यास कारण वृत्तर भेतर 90 डिग्री तखनी होते पारे जदि सेटा व्यासे गिए दुदिके स्पर्श करे बीसी व्यास ताहले एतए व्यासार्ध हलो पांच बाई दुई समान आराई 2.5 सेमी क्लियर आछे आशा करो ठीक आछे बुझते पेरेछो चले आसछि परेर प्रश्न देखा जाक परेर प्रश्न कि आछे चले आसछि आमरा तीनेर प्रश्न खूब जटिल प्रश्न देखे बुझते पारबे एकटी वृत्ते दुटी जाय पीक्यू पीआर তাহলে মোটামুটি একটা সুন্দর করে বৃত্ত আঁকবে মানুষের মুখের মতো পিকিউপিআর তাহলে পিকিউপিআর বুঝতেই পারছো দু রকমের ফল হয় পিকিউপিআর দেখেছো হয়তো তোমরা যেহেতু পিকিউপিআর পি দুটো একই তার মানে পি পি রইল এদিকে একটা কিউ ওদিকে একটা আর পিকিউপিআর দুটি যা হয়ে গেল পরস্পর কিন্তু লম্ব এবং দেখতে পাচ্ছ হাত কেমন নিখুঁত 90 ডিগ্রি সুন্দরভাবে হয়েছে এইবারে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাসার্ধ আর বলেছে তাহলে কিউআর এর দৈর্ঘ্য কত কিউআর কিউআরটা আমরা দেখি এইটা কিউআর যোগ করে দিলাম এর দৈর্ঘ্য তোমাকে খুঁজতে বলেছে এখন যুক্তিটা কি যে কিউআর তোমাকে বলেছে ব্যাসার্ধ আর এখন তুমি এইটাকে কেন্দ্র এবং এইটাকে আর তুমি লিখতে পারো না যতক্ষণ না যুক্তি দিবে কারণ এমন কি আছে যেটা আগের যে প্রশ্নটা সেম প্রশ্ন তো যেহেতু এটা 90 ডিগ্রি মানেই একটা বৃত্তের ভেতরে 90 ডিগ্রি কোণ তখনই হয় যখন সেটা অর্ধবৃত্তস্থ হয় এবং অর্ধবৃত্তস্থ কোণ সবসময় ব্যাসকে গিয়ে স্পর্শ করে তার মানে এটা তো ব্যাস বটে ব্যাস তাহলে আমরা যুক্তিটা কি লিখব যেহেতু পিকিউ লম্ব পিআর এতএব QPR অতএব QPR হলো অর্ধ বৃত্তস্থ কোণ PQ লম্ব PR মানে অতএব QPR সরি QPR 90 ডিগ্রি অতএব QPR হলো অর্ধবৃত্তস্থ কোণ ব্যাস অর্ধবৃত্তস্থ কোণ যখন লিখবে তার মানে এটা ব্যাস অতএব QR হলো ব্যাস অতএব QR সমান ব্যাসার্ধের দ্বিগুণ তার মানে ব্যাসার্ধ যদি তোমাকে বলে দেয় আর তার মানে কত 2R সেমি বোকা ভুল করে একক লিখছো সেমি ব্যাস 2R সেমি এটা যদি আর হয় এটা আর হবে অতএব 2R ক্লিয়ার চলে আসছে আমরা পরের প্রশ্ন চলে আসছে আমরা চারের প্রশ্ন চারের প্রশ্ন দেখো ইওবি বৃত্তের একটি ব্যাস তাহলে বৃত্তের একটা ব্যাস ইওবি সুন্দর করে বৃত্ত অঙ্কন করতে হবে যেন পুরো নম্বরটা বৃত্তটা আঁকাতেই চলে আসে অঙ্কটা তুমি না পারলেও কোনো ক্ষতি নাই ইওবি বৃত্তের ব্যাস এ ও বি বৃত্তের ব্যাস
सी वृत्तर ऊपर एक बिंदु मन करो ये बिंदु आछे सी मन कर लाम ओबीसी 60 डिग्री ओबीसी 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 एटा होच्छे ओबीसी 60 डिग्री तले ओसी एर मान कत ओसी 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 ओ सी ए ओसी एटा होच्छे कत एटा होच्छे प्रश्न ओसी एर मान कत बस काज शेष কি করে বার করবে আমি একটু বলে নিই আগে তারপরে নিজেরাই পারবে তোমরা বুঝতে কি হচ্ছে ব্যাপারটা এই কোণটা তোমাকে দিয়ে দিয়েছে তো তুমি লক্ষ্য করো এই ত্রিভুজের এই যে ছোট ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ ওবিসি এর এই কোণটা দিয়েছে এখন আমরা জানি যে কোন ত্রিভুজে যদি দুটো বাহু সমান হয় তাহলে অন্তর্ভুক্ত দুটো কোণ সমান হবে বাধ্য তাহলে এই যে ওবিসি ত্রিভুজ দেখতে পাচ্ছ এর এই বাহুটা যা ওবি बाहूटा ओसी क्यों समान क्यों समान कारण एरा एक ही वृत्तर व्यसार्ध एटा जा एटा होता जो एक ही वृत्तर व्यसार्ध है दुटो बाहू समान एत दूटा को समान एक जी षाट है एक कत हो यो षाट डिग्री है एवं तुम भाव एट षाट डिग्री पे गेस तुम्हें तो आइडेंटिफाई करते एक तो एक এই কোণটা কত ডিগ্রি হবে এটা কি বলে বৃত্তের ব্যাস বলে দিয়েছে তোমাকে ব্যাস ব্যাস বলেছে মানে এটা অর্ধবৃত্তস্থ কোণ তার মানে এটা 90 ডিগ্রি এটা পুরোটা 90 আর এটা 60 তাহলে এটা কত হইলো 30 30 ডিগ্রি হয়ে গেল উত্তর এবারে ভাষাটা একটু লিখে নি তুমি যদি নিচে পারো করে নাও আমি এটা ভাষাটা লিখে নিচ্ছি পর পর স্টেপ বাই স্টেপ যাবে প্রথমে চলে এসেছে ত্রিভুজ ত্রিভুজ ওবিসি এর ওবিসি ওবিসি এর ত্রিভুজ ওবিসি এর ও এ সমান ওসি সরি ওবি সমান ওসি যুক্তি দেখাও যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ ওবি সমান ওসি অতএব দুটো কোণ সমান হবে তাহলে যেহেতু দুটো বাহু সমান তাই দুটো কোণ সমান অতএব কোণ ওবিসি অ্যাঙ্গেল ওবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ওসিবি ও সি বি সমান কত 60 ডিগ্রি তাহলে এটা আমার 60 ডিগ্রি হয়ে গেল এইবারে চলে এসো তুমি বড় কোণটা তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যখন তুমি লিখবে অর্ধবৃত্তস্থ কোণ যখন তুমি লিখবে তখন বলে দিবে যে ব্যাস বটে তবে তুমি অর্ধবৃত্তস্থ কোণটা লিখবে তাহলে যেহেতু যেহেতু এবি বৃত্তের ব্যাস যেহেতু এবি বৃত্তের ব্যাস অতএব কোণ এসিবি অতএব কোণ এসিবি হলো অর্ধবৃত্তস্থ অর্ধবৃত্তস্থ কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ অতএব অ্যাঙ্গেল এসিবি সমান 90 ডিগ্রি তাহলে যদি এটা 90 ডিগ্রি পুরোটা হয় অতএব আমি পেয়ে যাচ্ছি কোণ এসিবি সমান কোণ ওসিএ ওসিএ সমান টোটাল এসিবি माइनस कर दाओ कौन बी सी तार माने 90 माइनस 60 समान 30 डिग्री बस ओसिबि हो गल तुम्हार 30 डिग्री निश्चय बुझते पे चले आस पाँचे प्रश्न चले आस पाँचे प्रश्न पाँचे प्रश्न देखो एकटू बोझार आछे किन्तु सहज प्रश्न बटे किछु ना एकटू बुझते हबे एक दूर जगह পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র তো আমি একটু আরেকবার একটু আর একটু পরিষ্কার করে বোঝাই এটা মনে করো তোমাদের বুঝতে সুবিধা হবে এটা ও বৃত্তের কেন্দ্র সাপোজ ও হলো বৃত্তের কেন্দ্র এবি ব্যাস আমি নামকরণ দিচ্ছি এবি ব্যাস জে সিডি সিডিটা জ্যা বলেছে সাপোজ এটা সিডি এটা হচ্ছে জ্যা সিডি জ্যার দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান জ্যাটার দৈর্ঘ্য কত বৃত্তের ব্যাসার্ধ যেটা তার সমান তার মানে এটা 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 সব সমান ব্যাসার্ধ থেকে সমান আর কি বলেছে দেখো এসি আর বিডিকে বর্ধিত করলাম এসিকে আর বিডিকে বর্ধিত করলাম
এসি আর বিডি কে বর্ধিত করায় পি বিন্দুতে পরস্পরকে ছেদ করছে, পি বিন্দুতে ছেদ করেছে এসি বিডি কে বর্ধিত করে। এবার কোন এপিবির মান বার করতে বলেছে, এপিবি এপিবি এই কোণটাকে চাইছে, তুমি কি করবে? আমি একবার সাধারণভাবে বলে দিই, তারপর আমি লিখব, এটা বোঝা আগে দরকার। এটার মান বার করতে বলেছে, প্রথম কাজ তুমি মাথায় রাখো যে সেই একই থিওরামের উপরে চলবে যে বৃত্তস্থ কোণ, পরিধিস্থ কোণ এবং অর্ধবৃত্তস্থ কোণ। যখন তোমাকে ব্যাস দিয়েছে মনে করে দেখো, প্রথম করেছে, যখন তোমাকে ব্যাস দিচ্ছে নিচু অর্ধবৃত্তস্থ কোণ কোথাওটা থাকবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধবৃত্তস্থ কোণ নাই, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কোথায় থাকবে? আচ্ছা আমরা ছবির মধ্যে আছে, দুটো যোগ করে নেওয়া, আমরা একটু যোগ করে নিচ্ছি, এটা শুরু করা যাক। অর্ধবৃত্তস্থ নিশ্চয়ই থাকবে, এখন এটা তো ব্যাস বটে কিন্তু অর্ধবৃত্ত নাই কোথাও। তাহলে তুমি এক কাজ করো, অর্ধবৃত্ত করার জন্য আমি কোনো এদিকে যোগ করছি, হয় এদিকে না এদিকে, তো সাপোজ আমি এদিকে যোগ করে দিলাম, এই একটা অঙ্কন তুমি বাড়তি করতে হবে। কারণ তুমি বলবে যে কী করে আমার মনে থাকবে, তো মনে ওই জন্যই থাকবে যেটা অর্ধবৃত্তস্থ নিঃসন্দেহে কোনো প্রয়োজন আছে, তাহলে যেহেতু ব্যাস দিয়েছে অর্ধবৃত্ত নেই, তাই অর্ধবৃত্তটা কোনো কোন একটা কোনো দিকে দরকার, তাহলে আমি এটাকে যোগ করে দিলাম, এডি এডি যুক্ত করা হলো। বাস তার মানে এই কোণটা কত ডিগ্রি পেলে তুমি, 90 ডিগ্রি, এই কোণটা তুমি 90 ডিগ্রি পেলে, একটু মন দেবে এইখান থেকে, এটা 90 ডিগ্রি যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ। এখন যেহেতু এই কোণটা বার করতে বলেছে, তাই আমরা এই কোণটাকে রিলেটেড যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করো পি এ ডি, এমন তো অনেক ত্রিভুজ পাওয়া যাচ্ছে দেখতে, কিন্তু স্পেসিফিক একটা ধরো তুমি পি এ ডি, এই ত্রিভুজে, এই ত্রিভুজে তুমি হয়তো বলবে যে পি এ ডি কেন ধরলাম, পি সি ডি কেন ধরলাম না এইটুকুটা, তো তুমি লক্ষ্য করো এই যে আমি অর্ধবৃত্তস্থ কোণ করেছি 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এর অপোজিট এই কোণটা, এটা কত? নিঃসন্দেহে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হবে। কেন হবে? কারণ একটা সরলরেখা সবসময় 180 ডিগ্রি হয়, তাই এটা একটা সরলরেখা, এ যদি একাই 90 হয় তাহলে এইখান থেকে এটা 90 ডিগ্রি হবে, একটু মন দেবে, তাহলে এটা 90 ডিগ্রি হলো। আচ্ছা এই ত্রিভুজটার মধ্যে এই কোণটা তোমার জানার দরকার আছে, এই কোণটা তুমি জেনে গেছো, আর একটা ছোট্ট অংশ এই কোণটা তুমি মান যদি বার করতে পারো, বুঝতেই পারছো যোগ করে মাইনাস করে দেবে 180 দিয়ে, এই কোণটা তুমি কী করে পাবে? তো এই কোণটা পাওয়ার জন্য তুমি একটু আর একটু ভেতরে দিয়ে এসো, যেমন দেখো এটা বৃত্তের ব্যাস, সরি জে সিডি, এবং বলে দিয়েছে তোমাকে যে সিডি হচ্ছে ব্যাসার্ধের সমান, তাহলে এইখানে ওডি এটা ব্যাসার্ধ বটে, ও সি এটাও ব্যাসার্ধ বটে, আর সিডি জেটা বটে। এখন যেহেতু জে আর ব্যাসার্ধ সমান করেছে, তাই ওডি যা ও সি তা আর সিডিও তা, কারণ জে আর ব্যাসার্ধ সমান। তাহলে যদি তুমি এই ত্রিভুজটা দেখো ও সি ডি, এর ব্যাসার্ধ আর জে সমান, তার মানে এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি? সমবাহু ত্রিভুজ যদি হয়, ত্রিভুজের তিনটা বাহু সমান, তার মানে তিনটা কোণও সমান, তার মানে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, তিনটা 60 ডিগ্রি, তবে 180 ডিগ্রি। এখন যদি এটা সমবাহু ত্রিভুজ হয়ে যায়, হয়ে গেল সমবাহু ত্রিভুজ, ও সি ডি, ও সি ডিটা সমবাহু ত্রিভুজ, তার মানে এটাও 60, এটাও 60 এবং এটাও 60। এখন যদি এটা 60 ডিগ্রি হয়ে যায়, এটা যদি 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে তুমি লক্ষ্য করো আর একটা জায়গা, আমি একটু মনে করিনি, একটা নির্দিষ্ট বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ হয় আর পরিধিস্থ কোণ হয়, কোন দিকে যাবো নিশ্চয়ই বুঝতে পারছো কথাটা, একই বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, যদি এ 30 ডিগ্রি হয় এ 60 ডিগ্রি হবে, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ দ্বিগুণ হয়, নিশ্চয়ই তোমরা জানো, তা আমি একটু বলে নিলাম। এবার তুমি লক্ষ্য করো এই যে সিডি, সিডি বৃত্তচাপটা দেখতে পাচ্ছ, এই বৃত্তচাপের উপর এটা কি বটে? কেন্দ্রস্থ কোণ, কেন্দ্র দিয়ে যাচ্ছে, এটা কত? 60 ডিগ্রি। আর এই বৃত্তচাপের উপরেই এই কোণটা পরিধিস্থ কোণ বটে, তাহলে এটা কত বটে? এইটা এই বৃত্তচাপের সিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ 60, তাহলে পরিধি দিয়ে যাচ্ছে, পরিধিস্থ কোণ কত হবে? 30, তাহলে এটা হলো 30। তাহলে যদি এটা 30 হয়, এবারে চলে এসো ত্রিভুজ এ ডি পি, ত্রিভুজ এডিপি, এডিপি ত্রিভুজের উপর, এডিপি ত্রিভুজের উপর এটা যদি 30 হয়, এটা যদি 90 হয়, তাহলে 9 আর 3 9 10 11 12 120, তাহলে তিনটা মিলিয়ে তো 180 হয়, তার মধ্যে 90 আর 30 120 চলে গেল, এটা কত রইল? 60 ডিগ্রি। এইটা আমাদের ফাইনালাইজ হলো 60 ডিগ্রি।
आशा करी बुझते पेरेछो आमी आरेकबार बोले नि तारपर लिखछि जदि कारो ना दरकार थाके से स्किप करो ना प्रथमेई एटा ब्यास आमी एकटा अंकन करे दिलाम एटा एडी ताहले एटा अर्धवृत्तस्थ कोण हलो तार माने एटा 90 डिग्री एटा जदि 90 डिग्री हय एटाओ 90 डिग्री एटा आमी बार बार आगे रेखे दिलाम त्रिभुज एटाके केंद्र करे एटा 12 हये गेल एइबारे एई त्रिभुजे चले एसो एई त्रिभुजे जे आर व्यासार्ध समान बोलेछे তাহলে এটা তিনটা সমান হলে এটা সমবাহু ত্রিভুজ তার মানে এটা হবে 60 ডিগ্রি এইবারে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এবারে জ্যাটা লক্ষ্য করো এই জ্যার উপর কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ এটা কেন্দ্রস্থ কোণ 60 তাহলে পরিধিস্থ কোণ তার অর্ধে 30 বাস এইবারে বড় ত্রিভুজটা এই বড় ত্রিভুজ ADP এর যদি এ 30 হয় আর যদি 90 হয় তাহলে এই দুটো মিলিয়ে হয়ে গেল 120 এত এই একাই কত 60 ডিগ্রি आशा कर बोझाते पे चाहो दरकार एक तो स्लोली बुझे चले लिखते कि से विषय जरा बुझे गेस ता निजे पर आज देखा दरकार आज क्या भाव लिखब तेज़ तुम्हारा संगे इस शुरू कर प्रथम एडी जुक्त कर लडी जुक्त करा हल एडि जुक्त करा हल ये जो एडी जुक्त कर ले डिबी व्यास जेहेतु एस सेहेतु एडिबी समान निश्चय अर्धवृत्तस्थ कोण 90 डिग्री है जदि ए 90 डिग्री है तेल एदिक 90 डिग्री एके बारे कर रेखे दाम एतए कोण एडीपी समान 90 हो 180 থেকে 90 বাদ গেলে 90 থাকে এটাও 90 ডিগ্রি তাহলে তুমি লিখতে পারো 180 মাইনাস আমি আবার মনে করে এটা একটা সরল রেখা পড়ে এবং সরল রেখা এইটা একটা সরল রেখা একদিকটা পুরো 180 আর এটা 180 হয় 180 এর থেকে 90 গেল 90 রইল আশা করি বুঝতে পেরেছো তোমরা এইটা তুমি 90 ডিগ্রি পেয়ে গেছো এইবারে তুমি চলে এসো এই 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 ত্রিভুজটা ত্রিভুজ ও সি ডি ও সি ডি লক্ষ্য করো ও সি ডি ত্রিভুজে ও সি ডি এর ও সি ব্যাসার্ধ মানে সমান ও বি সরি ओसी व्यासार्ध और ओडी व्यासार्ध समान सीडी की बोले जे सीडी जे ताहले ओसी व्यासार्ध ओडी व्यासार्ध और सीडी हलो जे तीनटे समान क्यों जे सीडी दैर्घ्य व्यासार्धर समान है ताहले तीनटे समान एबारे जदि एकटा त्रिभुजे तीनटे बाहू समान है एटा एटा एवं एटा ताहले अतए त्रिभुज ओसीडी अतएव त्रिभुज OCD समबाहु त्रिभुज जो समबाहु त्रिभुज है अतएव हमारे जे कोण दरकार से कोणटा निब एई कोणटा कोण COD समान त्रिभुज समबाहु त्रिभुज तीनटे बाहु 60 डिग्री करे हय ताले COD 60 हलो एइबारे जदि एटा 60 डिग्री तुमि आबार पेये गेले ताले तुमि किसे चले जाबे जेते सीडी जेर ऊपर केंद्रस्थ कोण एटा परिधिस्थ कोण एटा ताहले एबार सीडी जे एर ऊपर सीडी जेर ऊपर केंद्रस्थ कोण सीडी जेर ऊपर केंद्रस्थ कोण सी ओ डी कोमा परिधिस्थ बा वृत्तस्थ कोण सी ए डी अतए आमरा जानी केंद्रस्थ कोण परिधिस्थ कोण द्विगुण है एक ही वृत्तचाप पर अतए कोण सी ए डी कत हबे अर्धेक अफ कोण सी ओ डी तार माने हाफ अफ 60 डिग्री तार माने एटा जदि 60 हय एटा हलो 30 डिग्री एटा 30 डिग्री बस जदि एटा 30 डिग्री है
তাহলে চলে এসে পড়ে শেষ ত্রিভুজে। অতএব ত্রিভুজ এ ডি পি, ত্রিভুজ এ ডি পি এর এটা 90 পেয়ে রেখেছো, এটা 60 30 এটা বেটা ভাগিনে কত, অতএব শেষ কাজ। অতএব ত্রিভুজ এ ডি পি দেখে করবে, ত্রিভুজ এ ডি পি এর, ত্রিভুজ এ ডি পি এর এই কোণটা দরকার, কোণ এ পি বি সমান, এপিডি আগে লিখি, এ পি ডি, এ পি ডি সমান 180 ডিগ্রি থেকে আমি মাইনাস করব 30 আর 90, নয় দশ করে 12 60 ডিগ্রি, বাস কাজ শেষ। যদি এটা 60 ডিগ্রি হয় লক্ষ্য করো এ পি ডি এটা তোমার 60 ডিগ্রি হয়ে গেল, তার মানে এপিবি, এপিবি তো ওই কোণটাই বটে 60 ডিগ্রি। এত শেষ কাজ। এত কোণ এ পি বি সমান 60 ডিগ্রি, বাস এটাই উত্তর। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, যদি বুঝতে পারো নিশ্চয়ই কমেন্ট করবে, তাতে একটু উৎসাহ পাবো কেমন বুঝলে। থ্যাংক ইউ, গুড ডে, আজ এতটা রাখলাম এবং পরের বাকি যেগুলো আছে আমি চেষ্টা করবো তাড়াতাড়ি শেষ করার। থ্যাংক ইউ।